দীর্ঘ 13 বছর কারাবন্দী থাকার পর গত সপ্তাহে সোমবার রাত 8:40 চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। বাংলাদেশ জামাত ইসলামের এই নেতা এবং সাবেক সংসদ সদস্যের এমন মৃত্যুতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বর্তমান বিশ্বের অন্যতম গবেষক ইসলামী স্কলার ডক্টর জাকির নায়েক। 19 আগস্ট রাতে ডক্টর জাকির নায়েক তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে আসেন। সেখানে একজনের প্রশ্নের জবাবে আল্লামা সাইদিকে নিয়ে কথা বলেন তিনি। ইতিমধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে ডক্টর জাকির নায়েকের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই বক্তব্যে ডক্টর জাকির নায়েক বলেন, আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে অবগত আছি। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দায়িত্বের একজন ছিলেন। দেলোয়ার হোসেন সাইদির প্রতি আমার দোয়া, তার মৃত্যুতে মুসলিম উম্মাহ একটি সম্পদ হারালো। 2 ঘন্টা 16 মিনিটের এই লাইভ অনুষ্ঠানটির এক পর্যায়ে ডক্টর জাকির নায়েক সাইদি সম্পর্কে বলেন, আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে অবগত আছি। আমি মৃত্যুর খবরটি পেয়েছি যে তিনি মারা গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তিনি বলেন, আমি জানি যে তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দায়িত্বের একজন ছিলেন। আমরা জানি কয়েক বছর আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। প্রথমে আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। পরবর্তীকালে দেশব্যাপী প্রতিবাদে অনেক লোক মারা গেলে মৃত্যুদণ্ড থেকে রায় পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। পৃথিবীতে এমন অনেক লোক আছেন। দুর্ভাগ্যজনকভাবে এমন অনেক মুসলিম দেশ আছে যেখানে লোকজনকে শুধু রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়। তাদের ওই একজন ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। জাকির নায়েক বলেন, সপ্তাহ দুয়েক আগে তার ছেলে আমার সাথে সাক্ষাৎ করেছিলেন। তিনি আগেও মালয়েশিয়াতে এসেছিলেন, কিন্তু সপ্তাহখানেক আগে তিনি আমার সাথে সাক্ষাৎ করতে আসেন। তিনি তার বাবার একটি বই অনুবাদ করেছেন। আমি তাকে সালাম জানিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে এটি আল্লামা সাইদির মৃত্যুর কয়েকদিন আগে ঘটেছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির প্রতি আমার দোয়া, তার মৃত্যুতে মুসলিম উম্মাহ একটি সম্পদ হারিয়েছে। আমরা জানি যে আল্লাহর বাণী প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মহান আল্লাহর দরবারে উনার জন্য দোয়া করি, যাতে আল্লাহ উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্বিয়া কেরাম, খোলাফায়ে রাশিদিনের সাথে তাকে জান্নাত দান করুন, আমিন। ডক্টর জাকির নায়েক ছাড়াও আল্লামা সাইদির ইন্তেকালে আরো যেসব আলেম প্রতিক্রিয়া জানিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল শায়খ ডক্টর আস-সাল্লামি, ভারতীয় বিশিষ্ট আলেম মাওলানা সালমান নাদভি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স এর সেক্রেটারি জেনারেল শায়খ আলী মুহিউদ্দিন কারাদাগি, বাংলাদেশের বর্ষিয়ান আলেম আল্লামা সুলতান জক নাদভি, শায়খ আহমদুল্লাহ, মুফতি মিজানুর রহমান সাইদ, মাওলানা মিজানুর রহমান আজহারি,